একুশে হাফ একুশে সাফ কি বলবেন? মুখ্যমন্ত্রী তো একটা নকল করা মাস্টারকে এনেছেন, সেই জন্য উনি সব কিছুই নকল করতে শুরু করেছে। আমাদের যেটা ধরি সেটাকে এখন মুখ্যমন্ত্রী নকল করছে। তিনটে সিট জয়লাভ করেই যদি মনে করে 21 সালে জিতে গিয়েছি, তাহলে আমি মনে করবো যে বিরাট একটা ভুলের সাম্রাজ্য উনি বাস করছে। একুশে তৃণমূলের বাংলা ছাড়ার যে সময় সেটা নিশ্চিত আছে, এবং এই তিনটি উপনির্বাচন দিয়েই 21 সালকে বিচার করলে আমি মনে করি ওরা ভুল করবে, আর সেই ভুলটা ওরা করুক আমরা এটা চাই। 21 সালে তৃণমূল মুক্ত বাংলা হবেই। দেখুন, এনআরসির কোনো প্রভাব আমি স্বীকার করি, যে এনআরসির জন্য কোথাও ভোট কম বা বাড়া হয়েছে এটা মানতে রাজি নই। তার কারণ হচ্ছে খড়গপুরে তো এনআরসির 1% প্রভাব নেই, তাহলে খড়গপুরের রেজাল্ট আমাদের অনুকূলে এলো না কেন? সেই জন্য এনআরসির যদি কোনো প্রভাব থাকত তাহলে খড়গপুরে কিন্তু আমরা জিতে যেতাম। তার মানে এনআরসি বিষয় নয়, বিষয় অন্য কিছু, যেটা আমরা অনুসন্ধান করব যে কি বিষয় আছে, কি আমাদের ঘাটতি ছিল। কিন্তু একটা জিনিস যেটা আপাত দৃষ্টিতে আমার মনে হচ্ছে যে এই জয়ের পেছনে কোনো ম্যানমেড ফিলিংস নেই তো। তার কারণ হচ্ছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দ্বারা এই নির্বাচন পরিচালিত হলেও খেলোয়াড়রা তো সব তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ায় বাস করছে। সেই কারণের জন্য একটা বিষয়কে তদন্ত করে দেখতেই হবে যে এখানে ম্যানমেড কোনো কারসাজি আছে কি।